হতে পারে, কি চুক্তি হতে পারে, একাধিক বিষয় আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি। ইতিমধ্যেই ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এবং মথার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি কিন্তু ইতিমধ্যে স্বাক্ষরিত হয়ে গেছে। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তের বড় খবরের দিকে, হাতায় কতরে তার উল্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে। তিপ্রাসা যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস হয়েছে, কিন্তু এটা জানিয়ে রাখি এটা কিন্তু গ্রেটার ত্রিপুরাল্যান্ড নয়। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি এটা কিন্তু গ্রেটার ত্রিপুরাল্যান্ড নয়, যে দাবি এতদিন ধরে মাথা করে আসছিল যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা সেটা কিন্তু নয়। এটা শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকে নজর রেখে কিছু কিছু ক্ষেত্রে তাদের সঙ্গে মৌ স্বাক্ষর হয়েছে, একাধিক ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। গুরুত্বপূর্ণ দাবি যেটা আজকে অমিত শাহ করেছেন যে এটি বা কোনো দিন সবসময় দেশের কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক কটা রাজ্যের দিকে তাদের নজর থাকে, প্রত্যেক কটা রাজ্যে তাদের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তারা নজরে রাখেন, কিন্তু আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে হচ্ছে এটা কিন্তু মৌ স্বাক্ষর হয়েছে। এটার মধ্যে কিন্তু কোনোভাবেই অন্য কোনো চুক্তি নয়, অন্য কোনো কিছুই কিন্তু এখানে ভাবতে বারণ করা হয়েছে বা আমরা বলবো যেটা যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড তা কিন্তু নয় একেবারেই। সেটা কিন্তু ইতিমধ্যেই যেটা জানিয়ে দিয়েছেন মথার যে কেন্দ্রীয় সরকারের তরফে অমিত শাহ, সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আমি আরও একবার আপনাদেরকে শোনাবো, ইতিমধ্যেই স্বাক্ষর হয়ে গেছে, আরও একবার বলতে চাইছি ত্রিপাক্ষিক চুক্তি কিন্তু ইতিমধ্যেই মথা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে স্বাক্ষর হয়ে গেছে, ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি, ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, একদিকে যখন হাতায় কাতরের ছবি, ঠিক অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আপনারা দেখছেন। এক প্রকার বলা যেতে পারে উচ্ছ্বাস হাতায় কাতরের শুরু হয়ে গেছে, উচ্ছ্বাস কিন্তু চলছে। এবং এই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে এই বৈঠক হয়। বৈঠকে ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সম্বিত পাত্রা এবং আরও অন্যান্য যারা ছিলেন রাজ্য সরকারের তরফে চিফ সেক্রেটারিও সেখানে ছিলেন। আমরা শোনাবো আরও একবার আপনাদেরকে কি বলেছেন আজকে অমিত শাহ, কি বলেছেন অমিত শাহর বক্তব্য আপনাদেরকে শোনাবো। সীমাও সে জুড়ে হুয়ে আপনি পেক্স কে নেতা মন্ত্রালয় কে কমিটি রুম মে মেরে সাথ উপস্থিত।